ओम नमो भगवते वासुदेवाय नमः। आमादेर यूट्यूब चैनल आराधनाय प्रत्येकके सादर अभ्यर्थना। आजके आमरा आलोचना करब जे केवलमात्र 9टी गोलमरिच आमरा एकटी पद्धति बोलबो जदि प्रयोग करते पारेन दारिद्रता थाकबे आपना थेके हजार क्रोश दूरे। दारिद्रता थेके मुक्ति पावार जोन्नो বা যে কোনো নেগেটিভিটি থেকে মুক্তি পাওয়ার জন্য বা নজর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য আপনি কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, আমাদের পথ নির্দেশনা অনুযায়ী চলতে পারেন। সেই সম্পর্কে আলোচনা করব, কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। আমরা তো বলে দিলাম যে কোন কোন পরিস্থিতিতে আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। খুবই ফলপ্রসূ, ফলদায়ক। কিন্তু কিন্তু আমাদের বলা, আমাদের দেখানো পথ আর আপনাদের বিশ্বাস, আপনাদের স্থিরতা, আপনাদের ধৈর্য, আপনাদের একাগ্রতা, আপনাদের নিবেদিত মন আর ঐকান্তিক ইচ্ছা যখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে তখনই কিন্তু পাবেন সার্থকতা। আর সেখানে যদি থাকে কোনো ভেজাল বা কিন্তু, তাহলে কিন্তু আর কোনো লাভ নেই, তাহলে না করাই ভালো। তাই পদ্ধতিটা ভালো করে শুনে নিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করুন। মন যদি বলে হ্যাঁ করা উচিত, সেখান থেকে যদি সিগন্যাল পান তাহলেই অবশ্যই করবেন, সে কাজে সফলতা অবশ্যই পাবেন। একটা জিনিস জানবেন, পৃথিবীর সব মানুষ যদি এটা করে সার্থকতা লাভ করতে পারে, আপনি কেন না? আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। এই মনে জোরটা নিয়ে আসতে হবে। অবশ্যই আপনাকে ভাবতে হবে আই হ্যাভ টু ডু, আমাকে এটা করতেই হবে। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই ক্যান ডু, আমি নিশ্চয়ই পারব। এবং অবশ্যই বলতে হবে যে আমি সাকসেস পাব, আই উইল বি সাকসেস। অবশ্যই বলতে হবে। আপনি সাকসেস হবেন, উইল বি, করতে থাকবেন, এটা মনে রাখবেন। চলুন আলোচনা শুরু করি। এই যে আপনাকে এই কাজটি কখন করতে হবে, হয় আপনি রবিবার দিন করবেন, নয় অমাবস্যার দিন করবেন। দুটো দিন, হয় রবিবার বা অমাবস্যা। 9টি গোলমরিচ নেবেন, দেখবেন যেন ভাঙাচোরা না হয়, বেশ সুন্দর বড় বড় 9টা গোলমরিচ নেবেন। দিয়ে আপনি যেখানে পূজা পাঠ করেন সেখানে আপনি রেখে দেবেন। যারা পূজা পাঠ করেন না, কোনো শুদ্ধ জায়গায় পরমেশ্বর পরমাত্মাকে স্মরণ করে রেখে দেবেন একটি পাত্রের মধ্যে, শুদ্ধ পাত্রে। সূর্যাস্ত পর্যন্ত রাখতে হবে, সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত রাখবেন। তারপরে এই পদ্ধতিটা আপনাকে করতে হবে। সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে কাজটি করে নেবেন। হাতে নিলেন, ওই গোলমরিচগুলো তো সোজা বাড়ির বাইরে বেরিয়ে যাবেন। যদি আপনি নিজের উপর এই পদ্ধতিটা করছেন তাহলে আপনার মাথার উপর দিয়ে 9 বার, প্রথমে সোজা ঘোরাবেন 9 বার, তারপরে 9 বার উল্টো ঘোরাবেন। ধরুন নজর লেগেছে কোনো বাচ্চার, তাহলে তাকে আপনার করতে হবে, প্রথমে সোজা ঘোরাতে হবে, তার মানে ঘড়ির কাঁটার দিকে 9 বার আর ঘড়ির কাঁটার উল্টো দিকে 9 বার ঘোরাতে হবে। তবে এটা বলবো যে যে বাচ্চার নজর লাগবে সে বাচ্চার মা বা বাবা বা খুব নিকট, তার যার সাথে তার সম্পর্ক একদম খুব ভালো, সে তাকেই কাজটা করতে হবে, নাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। আর এই যে আপনি কাজটি করছেন সেটা পূর্ব দিকে মুখ করে আপনি কিন্তু করবেন কাজটি, এবং প্রার্থনা করবেন এবং মনোবাসনা জানাবেন যে কোন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কাজটি আপনি করছেন, সেটা 3 বার বলবেন। দিয়ে পূর্ব দিকে মুখ করে আপনি একটি গোলমরিচ নিয়ে আপনার সমস্যা দূর হয়ে যাচ্ছে এটা ভেবে ওম 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 3 বার বলবেন। আপনার মনোবাসনা বলছেন, প্রার্থনা করছেন, তিনবার আপনি আপনার মনোবাসনা বলছেন। তারপরে একটি গোলমরিচ নিয়ে আপনি কি করছেন, তিনবার ওম বলে পূর্ব দিকে প্রথমটা ফেলে দিচ্ছেন। তারপরেরটা আপনি অগ্নিকোণে ফেলে দিচ্ছেন। অগ্নিকোণ মানে হচ্ছে আপনি যেদিকে মুখ করে আছেন আর আপনার ডান হাত যেদিকে আছে তার মাঝামাঝিটা হচ্ছে অগ্নিকোণ। তাহলে আপনি প্রথমে ফেলছেন পূর্ব দিকে, ওই একই পদ্ধতি, তিনবার মনোবাসনা বলে, তিনবার ওম বলে, আর আপনার সমস্যা দূর হয়ে যাচ্ছে। এটা আপনি কল্পনা করুন, দিয়ে প্রথমে পূর্ব দিকে, তারপরে দ্বিতীয়টা অগ্নি দিকে, তৃতীয়টা দক্ষিণ দিকে ফেলবেন, চতুর্থটা নৈঋত কোণে ফেলবেন। নৈঋত কোণ মানে হচ্ছে আপনার এই যে আপনার দক্ষিণ আর পশ্চিমের মিডিলটা, সেটা হচ্ছে নৈঋত কোণ। পঞ্চমটা ফেলবেন পশ্চিম দিকে, তারপরে আপনি ফেলবেন বায়ুকোণে, অর্থাৎ পশ্চিম আর উত্তরের মাঝে হচ্ছে বায়ুকোণে ফেলছেন। সপ্তমটা ফেলছেন উত্তর দিকে। আপনি কিন্তু ঘুরবেন না, ওই পূর্ব দিকে মুখ করেই এরম এরম করে ছুঁড়ে ফেলবেন ডান হাত দিয়ে। আর সপ্তমটা উত্তর দিকে ফেললেন, আটটা আর অষ্টমটা ঈশান কোণে ফেলবেন। ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণটাকে বলা হচ্ছে ঈশান কোণ। আর একটা থাকবে, সেটাকে উপর দিকে ছুঁড়ে দেবেন, দেখবেন আবার আপনার মাথায় নিয়ে আসে পড়ে। তারপরে আপনি কি করবেন, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নিন। শুরু করবেন পূর্ব দিকে, পূর্ব দিকে পুরো ক্রিয়াটি পূর্ব দিকে মুখ করে করলেন। পূর্ব দিক থেকে আপনি আরম্ভ করছেন, পূর্ব থেকে আরম্ভ করে অগ্নিকোণ হয়ে দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে নৈঋত, নৈঋত থেকে পশ্চিম, পশ্চিম থেকে বায়ু, বায়ু থেকে উত্তর, উত্তর থেকে ঈশান, আর সর্বশেষ উপর দিকে। আপনারা যারা কোনগুলো বুঝতে পারছেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো বুঝতে পারবেন, তাও বলে দিই অনেকে বুঝতে পারে না। পূর্ব দিক হচ্ছে যেদিকে সূর্যোদয় হয় সেদিকে মুখ করে দাঁড়াবেন, নিজের দুই হাত দুপাশে পাখি ওড়ার মতন করে মেলে দেবেন সোজা করে। ডান হাতটা যেই দিকে সেটা আপনার দক্ষিণ দিক, আর বাঁ হাতটা যেই দিক সেটা উত্তর দিক, আর আপনার পিছন দিকটা পশ্চিম দিক। এটা একটা নর্মাল ব্যাপার। এবারে আমি বলেছি পূর্ব দিক থেকে যেদিকে মুখ করে আছেন সেদিকে শুরু করলেন। এবারে ডান হাতের আর পূর্ব দিকে মুখ করে আছেন এর মাঝামাঝি একটি জায়গা, সেটা হচ্ছে অগ্নিকোণ। সে অগ্নিকোণে প্রথমটা ছুঁড়ে ফেললেন। প্রবলেম কোথায় হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ম্যাক্সিমাম লোক জানে, কিন্তু এই নৈঋত কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ আর ঈশান কোণ, এইগুলোর প্রবলেম হবে, সেজন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অগ্নিকোণ আপনি প্রথমে পূর্ব দিকে ফেললেন, তারপরে অগ্নিকোণ ফেললেন, মানে অগ্নিকোণ মানে আপনি যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন আর ডান হাত তার মাঝামাঝি অগ্নিকোণ। তারপরে আপনার ডান হাতের দিকে ফেললেন, আর আপনার ডান হাত আর আপনার পিছন তার মাঝামাঝি হচ্ছে নৈঋত কোণ। নৈঋত কোণে আপনি ফেললেন, ঘুরবেন না, আপনি পূর্ব দিকে মুখ করেই ফেলবেন, হাতগুলোকে জাস্ট আপনি ইউজ করবেন সেই দিকে ফেলতে। আর এই দক্ষিণ আর পশ্চিম কোণের মাঝে নৈঋত কোণ, তারপরে পশ্চিম দিকে ফেলবেন মানে পিছন দিকে ফেলবেন, আর পশ্চিম আর উত্তরের মাঝে হচ্ছে বায়ুকোণ, অর্থাৎ আপনার পিছন দিক আর আপনার বাঁ হাত যেটা তার মাঝে হচ্ছে বায়ুকোণ, সেই বায়ু কোণের দিকে ফেলবেন। তারপরে সপ্তমটা ফেলবেন উত্তর দিকে, আপনার বাঁ হাতের দিকে, আর আটটা হচ্ছে ঈশান দিকে, অর্থাৎ আপনার বাঁ হাত আর যেদিকে মুখ করে আছেন তার মাঝামাঝি জায়গা হচ্ছে ঈশান কোণ, সেই ঈশান কোণে ফেলে দিলেন। অষ্টমটা, নবমটা, লাস্টটা আপনি একদম উপর দিকে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে হাত পা ধুয়ে হাত মুখ ধুয়ে নিলেন, ফেলে দিলেন, দিয়ে বাড়ি চলে আসলেন, ঘরে ঢুকে গেলেন। যা যা সমস্যা বলেছি সম্পূর্ণ সেখান থেকে মুক্তি পাবেন। আপনার সমস্যা যদি খুব জটিল হয়, খুব পাল্লা যদি তার ভারী হয়, আপনি 4টে রবিবার করুন, একটা রবিবারেই সাধারণত আপনি ফলাফল পাবেন। আপনি কন্টিনিউ করতে পারেন যতটা আপনার অসুবিধা মনে হবে, বা অমাবস্যায় করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।